সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সম্প্রতি হুগলির ব্যান্ডেলে হয়ে গেল ডিস্ট্রিক্ট ক্যারাটে কম্পিটিশন, যার আয়োজন করে ক্যারাটে অ্যাসোসিয়েশন অব হুগলি। এই প্রতিযোগিতায় হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো প্রতিযোগী অংশ নেয়। ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বা কাই ও অল বেঙ্গল স্পোর্টস টু অ্যাসোসিয়েশন বা ABSK এর আন্ডারে এই খেলাগুলো পরিচালিত হয়। এবারের এই প্রতিযোগিতায় রিষড়া রে শতকান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের প্রায় 25 জন ছাত্রছাত্রীর মধ্যে 16 জন বিভিন্ন বিভাগে পুরস্কার জেতে। আগামী দিনে এইসব বিজয়ী 16 জন ছাত্রছাত্রী রাজ্য স্তরে ABSK এর আন্ডারে আয়োজিত কম্পিটিশনে অংশ নেবে। জেলা স্তরে বিজয়ী এরিনা দাস, রীতম মণ্ডল, সায়ন দাস, সৌমিক পাল, মুন্সি ইনজাদ হোসেন, প্রজ্ঞাতি রাউত, তানিশা সাহারা তাই এখন দারুণ খুশি। আগামী দিনে রাজ্য চ্যাম্পিয়নশিপে খেলার জন্য তারা এখন থেকে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এ ব্যাপারে রিষড়া রে শতকান ডো অ্যাসোসিয়েশনের ছাত্রী এরিনা দাস জানালো, সে এখানে গত 10 বছর ধরে মার্শাল আর্টের ওপর প্র্যাকটিস করছে। সে ভবিষ্যতে জীবন গড়তে চায় ক্যারাটের মধ্যে থেকেই। তার লক্ষ্য ক্যারাটে শিখে ডিফেন্সের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। একই কথা জানায় মুন্সি ইনসাদ হোসেনও, সেও এখান থেকে ডিফেন্সেই যেতে চায়। অপরদিকে সৌমিক পাল জানায় সে গত 8 বছর ধরে এখানে প্র্যাকটিস করছে। আগামী দিনে তার লক্ষ্য স্টেট ও ন্যাশনালে অংশ নেওয়া। রিষড়া রে শতকান ডো অ্যাসোসিয়েশনের কোশি রঞ্জন মণ্ডল জানান, প্রত্যেক খেলারই একটা সিস্টেম থাকে, আমরা সেই সিস্টেমের মধ্যেই আমাদের ছেলেমেয়েদের রাখতে চাই। তাই আমাদের ছেলেমেয়েদের আগামী দিনে ক্যারাটে ও অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা কাই ও ABSK-এর আন্ডারে স্টেট ও ন্যাশনাল খেলবে। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগড়ের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। কমপ্লিট হয়ে গেছে, আমি এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি এবং ক্যারাটে শিখছি। আর এরপরে নিজের ক্যারিয়ারও ক্যারাটে নিয়ে বিল্ড করতে চাই। আর ক্যারাটে নিয়ে তো অনেক জবেরও স্কোপস আছে, আমরা ডিফেন্স লাইনে খুব ভালোভাবে স্কোপ পেতে পারি যদি আমরা ক্যারাটেতে এরকমভাবে নিজেকে যুক্ত রাখতে পারি।
মানে আগামী দিনে চাইছো যে ক্যারাটের মাধ্যমে ডিফেন্সে নিজেকে প্রতিষ্ঠিত করতে? ডিফেন্স লাইনে আমি নিজেকে নিয়ে যেতে চাই। যাই হোক, শিলিগুড়িতে ওপেন চ্যাম্পিয়নশিপে গোল্ড পেয়েছো, তা কি বলবে, ভবিষ্যৎ কতটা কি, আগামী দিনে কি ভাবছো? মেন কথা হচ্ছে আমি খুবই মানে বেশি দিন না, অল্প দিন হয়েছে, এই 11 মাস মতো হলো ক্যারাটে শিখছি। কিন্তু ক্যারাটে মানে এখন তো অনেক কিছু অ্যাসোসিয়েশন হয়ে গেছে, যেরকম অনেক গ্রো বেরিয়েছে, কিন্তু আমরা যে একটা মানে কাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আন্ডারে যে খেলে, মানে এই যে একটা পজিশানে খেলতে পারছি, এটার জন্য নিজেকে খুব ধন্য মনে করছি। এবং ভবিষ্যতে আমি ডিফেন্স লাইনে যেতে চাই। আমার নাম সৌমিক পাল, আমি রেস দোকান ক্যারাটে টু অ্যাসোসিয়েশনের ফার্স্ট দান ব্ল্যাক বেল্ট। আমি এই ডিস্ট্রিক্টে থার্ড হয়েছি এবং আমি আরও স্টেট আর ন্যাশনাল খেলার আশায় আছি, এই জন্যে প্র্যাকটিস করছি যাতে আমি বডিকেও ফিট রাখতে পারি আর আরও ভবিষ্যতে অনেক চ্যাম্পিয়নশিপ খেলতে পারি। কত বছর ধরে প্র্যাকটিস করছি? আমি প্র্যাকটিস করছি হল 8 বছর ধরে, কেউ সে অঞ্জন কুমার মণ্ডলে আন্ডারে। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ হুগলির পরিচালনায় ব্যান্ডেল যে হলেতে সিলেকশান হলো, খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে আমাদের সিলেকশান হয়েছে। এরপরে এই সব বাচ্চারা যাবে ABSK-র আন্ডারে স্টেট খেলবে, স্টেট খেলার পর সেখান থেকে যারা ফার্স্ট পজিশন পাবে তারা যাবে ন্যাশনাল খেলতে দিল্লি, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আন্ডারে। এই বার্তায় পৌঁছাতে চাই যে খেলার প্রত্যেকটা খেলার একটা সিস্টেম থাকে, সেরকম ক্যারাটেরও কিছু সিস্টেম আছে, যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের একটা সিস্টেম দিয়েছেন এবং নির্ধারিত ঠিকভাবে যদি আমরা না এইগুলো ফলো করি তাহলে খুব অসুবিধা হবে। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া খুব পুরনো, AKF এর পরেই হচ্ছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, কাই নামে অনেকেই চেনে। আর এই কায়ের আন্ডারে আপনারা যারা প্র্যাকটিস করছেন, প্রত্যেক ডিস্ট্রিক্টে যারা সিলেকশান হচ্ছে, সেরকম আমাদের হুগলি জেলার ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ হুগলির আন্ডারে সিলেকশান করে আমাদের এই 16 জন বাচ্চা জিতেছে। এই 16 জন যাবে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে আগামী দিনে। এই স্টেট চ্যাম্পিয়নশিপে যদি জিততে পারে ABSK-র আন্ডারে, তাহলে পরে এই বাচ্চারা আবার যাবে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আন্ডারে ন্যাশনাল খেলতে। আমার এই ছোটো একটা অভিজ্ঞতা আর এটুকুই বলবো যে এখানে ওখানে চ্যাম্পিয়নশিপে না খেলিয়ে ঠিক জায়গায় কোথায় খেলালে বাচ্চারা ঠিক খেলতে পারবে, ঠিক সেই জায়গায় বাচ্চাদেরকে দিয়ে খেলানো উচিত। অনেকে অনেক প্রলোভন দেখাবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু অথেন্টিক গুগল বলবে। গুগল খুলে দেখুন, গুগলের মধ্যে কাই কী ছিল, কী অবস্থায় ছিল, কাই মেম্বার কারা ছিল, কাই থেকেই ক্যারাটে ইন্ডিয়াতে উন্নতি করেছে। সুতরাং আমরা এই কায়ের আন্ডারেই ডিস্ট্রিক্ট, ন্যাশনাল, স্টেট এবং ন্যাশনাল আমরা খেলবো, এই আশা রেখে আমাদের এই বাচ্চাদেরকে আমরা তৈরি করছি। সৃজন, খবর বাংলা নিউজ।